সাবস্ক্রাইব করুন বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএন চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার মাধ্যমে সবার আগে সবথেকে নতুন ডিফেন্স রিলেটেড ভিডিও সবার আগে দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আগস্ট 2017 নিউ ইয়র্ক পুলিশের 30 বছর বয়সী অফিসার হার্ট নবীনের কাছে একটি ইমার্জেন্সি কল আসে। কলের রেসপন্সে যখন সে ইমার্জেন্সি ঘটনাস্থলে পৌঁছায় তখন তাকে লক্ষ্য করে 3টি বুলেট ফায়ার করা হয়। 3টি বুলেটের মধ্যে 1টি তার বাঁ হাতে এবং 2টি তার বুলেটপ্রুফ জ্যাকেটে বিদ্ধ হয়। পরে নিউ ইয়র্ক পুলিশের তদন্তে এটা উঠে আসে যে বুলেটপ্রুফ জ্যাকেটের কারণে হার্ড নভিন বেঁচে গিয়েছেন। 2016 ফ্লোরিডা শহরের টেম্পারে 23 বছর বয়সী পুলিশ অফিসার জোনাক মেন্ডিস বুকে গুলিবদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন, যদিও তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরেছিলেন। যেটা আপনারা শুনলেন যে বুলেটপ্রুফ জ্যাকেট আসলেই জীবন বাঁচাতে কার্যকরী, কিন্তু সব ক্ষেত্রে বুলেটপ্রুফ জ্যাকেট 100% কার্যকর নয়। সেনাবাহিনী সহ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা কেমন ধরনের বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহার করে, সেই জ্যাকেটগুলোর মান কেমন, বুলেটপ্রুফ জ্যাকেটের ইতিহাস কার্যপ্রণালী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে আপনাদের চ্যানেল বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএনকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বিওএফ বাংলাদেশ সশস্ত্র বাহিনী সহ আইন প্রয়োগকারী সংস্থার কথা বিবেচনা করে এবং এই বিশেষ বুলেটপ্রুফ জ্যাকেটকে রপ্তানির সম্ভাবনা অনুভব করে প্রথমবারের মতো বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে বুলেটপ্রুফ ভেস্ট তৈরির পরিকল্পনা প্রণয়ন করে 2014 সালে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী ছাড়াও এই জ্যাকেটগুলো র্যাব, পুলিশ, বিজিবি সদস্যদের ব্যবহারের জন্য উপযুক্ত করে তৈরি করা হয়েছে, কেননা মিশনের উপর প্রভাব করে বুলেটপ্রুফ জ্যাকেটের ওজনের তারতম্য অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যে কারণে বাংলাদেশের আলাদা আলাদা বাহিনীর জন্য মিশন পরিচালনা করার সক্ষমতা অনুযায়ী নির্দিষ্ট বাহিনীর জন্য গাজীপুরে মেশিন টুলস ফ্যাক্টরিতে বুলেটপ্রুফ জ্যাকেটগুলো তৈরি করা হয়। এই জ্যাকেটগুলোকে এক্সট্রিম হার্ড বোরন কার্বন সিরামিক, কার্বন ন্যানোটিউব ও কম্পোজিট পলিমারের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং এই জ্যাকেটগুলো তৈরির উপকরণ চীন, ভারত, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়। গাজীপুরে মেশিন টুলস ফ্যাক্টরিতে এই সকল আমদানি করা উপকরণের মাধ্যমে এই জ্যাকেটগুলোকে শুধুমাত্র অ্যাসেম্বল করা হয়। এই জ্যাকেটগুলোর স্পেশালিটি হলো এগুলো হালকা এবং মজবুত। এই বুলেটপ্রুফ জ্যাকেটগুলো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য 80,000 থেকে 1,00,000 টাকার মধ্যে প্রতিটি ইউনিট কেনা হয়, যেখানে সেম ক্যাটাগরির অন্যান্য ভেস্ট বিদেশ থেকে আমদানি করতে হলে 1,20,000 থেকে 1,50,000 টাকার মধ্যে পড়তো প্রায়। উল্লেখ্য যে এই জ্যাকেটগুলোর উপরে 30 ধরনেরও বেশি পরীক্ষা করা হয়েছে, বিভিন্ন ধরনের ডিউরেবিলিটি, মান উন্নয়ন পরীক্ষা এবং বিভিন্ন ধরনের টেকসই পরীক্ষার মাধ্যমে এই জ্যাকেটগুলো সাকসেস হওয়ার পরে এগুলো বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে ইন্ডাক্ট করা হয়েছে এবং এই পরীক্ষাগুলো করেছে দি ইউনাইটেড স্টেটস ন্যাশনাল ইনস্টিটিউট অব জাস্টিস NIJ, যেটা সমস্ত পৃথিবীর বিভিন্ন ধরনের বুলেটপ্রুফ জ্যাকেটের মান এবং টেকসই উন্নয়নের জন্য সার্টিফিকেট প্রদান করে থাকে। যেহেতু বাংলাদেশ মেশিন টুলস কর্তৃক তৈরিকৃত এই সমস্ত বুলেটপ্রুফ জ্যাকেটগুলো রপ্তানিও করা হয়, যে কারণে এই প্রতিষ্ঠান থেকে স্বীকৃত সার্টিফিকেট অনুযায়ী এই বুলেটপ্রুফ জ্যাকেটগুলো রপ্তানি করা হচ্ছে। এই জ্যাকেটগুলো থেকে 3 ধরনের ভেরিয়েন্টকে ডেভেলপ করা হয়েছে, যা লেভেল 3, লেভেল 3A এবং লেভেল 5 ক্যাটাগরির প্রোটেকশন প্রদান করার জন্য সক্ষম। লেভেল 3 জ্যাকেটগুলোর ওজন প্রায় 6.5 কেজি এবং এটা হার্ড স্টিল কোরের বুলেট প্রতিরোধ করতে সক্ষম হয়। এছাড়া লেভেল 3A এই জ্যাকেটগুলোর ওজন 5.5 কেজি এবং এই জ্যাকেটগুলো মাইল্ড স্টিল কোরের বুলেট প্রতিরোধ করতে সক্ষম, এবং লেভেল 5 এর জ্যাকেটগুলোর ওজন 4 থেকে 4.5 কেজির মতো এবং এগুলো AK-47 এর বুলেটকেও প্রতিরোধ করতে সক্ষম। লেভেল 3 এবং লেভেল 3A এই দুইটি জ্যাকেট সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের জন্যই প্রস্তুত করা হয়। অন্যদিকে লেভেল 5 এর প্রোটেকশন জ্যাকেট সাধারণত সশস্ত্র বাহিনীর সদস্যদের ব্যবহার করতে দেখা যায় না। লেভেল 5 এর জ্যাকেটগুলো সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং নৌবাহিনীর সোয়ার্ডস ও বিমান বাহিনীর 41 নম্বর স্কোয়াড্রন ব্যবহার করে থাকে। সশস্ত্র বাহিনীর বিভিন্ন ব্রাঞ্চ তাদের প্রয়োজন মতো এই সমস্ত বুলেটপ্রুফ জ্যাকেটকে কাস্টমাইজ করে থাকে। সাধারণত পুলিশ, র্যাব ও অন্যান্য বেসামরিক বাহিনীর জন্য যে বুলেটপ্রুফ জ্যাকেটগুলো ব্যবহার করা হয় তার ওজন 10 কেজিরও বেশি হয়ে থাকে। এগুলো আর্মার স্টিল, সিরামিক প্লেট, অ্যালুমিনিয়াম এবং সিলিকার মাধ্যমে তৈরি করা হয়। এই জ্যাকেটগুলো পিস্তলগুলিকে প্রতিরোধ করতে পারে,
কিন্তু রাইফেলের গুলি এই জ্যাকেটগুলো প্রতিরোধ করতে সক্ষম নয়। 2014 সালে 16 মার্চ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কর্তৃক বুলেটপ্রুফ জ্যাকেট তৈরির জন্য লোকাল এবং আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। সেখানে চীনা, ভারতীয় এবং যুক্তরাষ্ট্রের বুলেটপ্রুফ জ্যাকেট নির্মাতা প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করে। এর আগে বাংলাদেশের একমাত্র বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করত গাজীপুরে মেশিন টুলস ফ্যাক্টরি, যা ভারতের MKU থেকে সিরামিক প্লেট আমদানি করে এই জ্যাকেটগুলো তৈরি করত। প্রথম বুলেটপ্রুফ জ্যাকেট পলি প্যারাফ্লাইন এরিফিট লাম্বাইনের মাধ্যমে তৈরি করা হতো, যা ক্যাভলার ভেস্ট নামে পরিচিত। এই জ্যাকেটগুলো 1970 দিকে প্রথম DU পয়েন্টস কেভলার আবিষ্কার করেন। 1989 সালে এডলার্ড লাইট সিগন্যাল ক্যাভলার ভেস্টের বদলে নতুন ধরনের বুলেটপ্রুফ জ্যাকেট আবিষ্কার করেন, যাকে স্পেকট্রা শিল্ড নাম দেওয়া হয়েছিল। বুলেটপ্রুফ জ্যাকেট তৈরির প্রথম কোম্পানি বুলেটসেভ এর প্রধান টম ল্যাডেনের ভাষ্যমতে, বর্তমানে বুলেটপ্রুফ জ্যাকেটগুলো বুলেটের ভ্যালিসিটি বা গতিকে সুপারসনিক স্পিড থেকে কম গতিকে রূপান্তর করার প্রযুক্তিতে ব্যবহার করা হয়। তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, বুলেটপ্রুফ জ্যাকেট কতটা সময় টিকে থাকতে পারে বা এর ডিউরেবিলিটি কেমন? তো আমি আপনাদের বলবো যে ক্যাভলার ভেস্টগুলো ঘামের কারণে কার্যক্ষমতা হারায়, এছাড়া পলিথিনিয়াইল ভেস্টগুলো আল্ট্রাভায়োলেট আলোর কারণে নষ্ট হয়ে যায় অনেক সময়। বুলেটপ্রুফ কোম্পানিগুলো একটি বুলেটের মেয়াদ সাধারণত 5 বছর ঠিক করে থাকেন, কিন্তু দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলো 5 বছরের পরেও বছরের পর বছর অনেক সময় এই বুলেটপ্রুফ জ্যাকেটগুলো ব্যবহার করে থাকেন। তো বন্ধুরা, এ পর্যন্ত ছিল আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আগামীতে কেমন ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানান। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, ধন্যবাদ, ভালো থাকবেন।